এই বই মাঝে দেখিয়া অনেক বেদাতিরা ঠিক সঠিক পথে আসছে আমাদের এলাকায়। আমি এই বই 15 বছর থেকে বিক্রি করি। প্রথম থেকে কিভাবে কি শুরু হলো একটু বলবেন। আমি ছেলেতে স্কুল চালাইতাম, তারপরে ফিস টিভির ভাষণে এইসব বই, সহি কোরআন, সহি হাদিস আর কোরআন এইসব বই ছেলে থেকে আমি উত্তরবঙ্গে নিয়ে যাই। তারপরে ঢাকায় আসি, ঢাকায় ফিরে আমি এই বই নিয়ে যাই। এই বই মাঝে দেখিয়া অনেক বেদাতিরা ঠিক সঠিক পথে আসছে আমাদের এলাকায়। আমি এই বই 15 বছর থেকে বিক্রি করি। ঢাকায় রিক্সা চালানো কতদিন? রিক্সা চালাই আমি এখানে 2 বছর থেকে আছি। ছেলেকে আমি 12 বছর রিক্সা চালাছি। এই 12 বছর ছেলে থেকে আমি এফিএস লাইব্রেরি থেকে আমি বই কিনে বেচা কিনে করছি আমার দেশে। আর এখানে 2 বছর থেকে নিয়ে যাই তাহিদের এখানে, তাহিদের এখানে আর ওখানে বংশাল থেকে এসব সই আলমের বই কিনে। আপনার এলাকায় আপনার দোকানকে দেখাশোনা করে? আমার মদিতে বিক্রি করে আমার ছেলে। আচ্ছা, ছেলে আমার বই বিক্রি করে। ছেলে বই বিক্রি করে। আজকে কি কি বই কিনলেন? আজ কিনলাম সালাতে রাসুল সাতকান নিলাম। আচ্ছা, আর বই তো পাঠিয়ে দিচ্ছি এখন কিনি ধরুন। জিনিসকে চলাই কেমন বিক্রি হয় আপনার বই? হ্যাঁ, কেমন বিক্রি হয় বই? বিক্রি হয় শুক্রবার করিয়া 2,000, 3,000, 4,000 আর আমি থেকে বেশি হয়। আচ্ছা, আমার থেকে থাকে। আর আপনি তো এমনিতে পেশায় রিক্সা চালান? হ্যাঁ, রিক্সা চালাই। আচ্ছা, ঠিক আছে চাচা। হ্যাঁ, চাচাকে ভালো থাকে। এইসব তো আলেন সব দিয়ে তো আমার ঠিক আছে। আর দেশের মানুষের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে যে এই সহি আকিদা সম্পর্কে? সহি আকিদা সম্পর্কে এইসব বই পড়িয়ে তো মানুষ অনেক, আমাদের মসজিদ 6 তলা পর্যন্ত আমরা করছি, কিন্তু জায়গা দিতে পারছে না এখন। কেন সব বেদাতিরা এই বই পড়িয়া সঠিক পথে আসি গেছে। দেশের মানুষের উদ্দেশ্যে এই আপনার বার্তা যে সবাই যাতে সহি আকিদার দিকে দিকে উৎসাহিত হয়। আচ্ছা, ঠিক আছে। খিদে না খেয়ে